মুহতারাম, আলহামদুলিল্লাহ আপনি যে উত্তরটা দিয়েছেন গুরুত্বপূর্ণ। এর সাথে আমি আরও একটি বিষয় অ্যাড করতে চাই, যে আমরা আকিকা দেওয়ার পরে এই যে আকিকার যে গোস্ত বা মাংস, এই মাংসের বিধানটা কি? আমরা অনেকেই এমন আমাদের রেওয়াজ চালু আছে গ্রামে বা সমাজে চালু আছে, যে অনেকে বলে যে এই আকিকার গোস্ত ওই সন্তানের পিতামাতা খেতে পারবে না, ভক্ষণ করতে পারবে না। এমন অনেক জায়গায় কিন্তু এই রেওয়াজ আছে কিন্তু ওগুলো, এবং তারা অনেক কঠোরভাবে তারা কিন্তু মেনে চলে। আমার কাছেও একাধিকবার প্রশ্ন আসে জি, তো আসলে এই বিষয়টা কি, যে আসলে তার সন্তানের আকিকার গোস্ত তার পিতামাতা ভক্ষণ করতে পারবে কি না, বা কারা পারবে না, বা কারা পারবে, এই বিষয়ে আসলে মানে শরীয়তের মানে সিদ্ধান্ত কি, যদি একটু মেহরবানি করে বলতেন। আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনি পূর্বের প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্ন অ্যাড করেছেন, যে আকিকার মাংস খাওয়ার ব্যাপারে কারো কোনো নিষিদ্ধতা রয়েছে কি না, যে যে শিশুর পক্ষ থেকে আকিকা করা হলো তার পিতামাতা, তার দাদা দাদি নানা নানি বা এই জাতীয় বিশেষ যারা খুব কাছে রিলেটিভ, তারা এই মাংস খেতে পারবে কি না। আসলে অনেক ক্ষেত্রে আমার কাছে এই প্রশ্নটা একাধিকবার এসেছে। যাই হোক, এই ক্ষেত্রে আহসানুল ফতোয়া সহকারে হাসিয়াতুত তাহতাবি এবং মালাবুদ্দা মিনহু সহকারে আরও শরীয়তের বা ফেকার গ্রহণযোগ্য কিতাবাদের মধ্যে যে বিষয়টি আসছে, যে আসলে আকিকার মাংসটা হচ্ছে হুবাহুব কুরবানির মাংসের মতো। কুরবানির মাংস যেমন নিজে খাবে, অপরকে খাওয়াবে, দান সাদকা করবে এবং কাউকে হাদিয়া দিবে, কুরবানির মাংস দিয়ে চাইলে কোনো অনুষ্ঠান পার করতে পারবে, ঠিক আকিকার মাংসও তাই। এবং আকিকার মাংস খাবারের ব্যাপারে শিশুর পিতা মাতা নানা নানি দাদা দাদি সকলেই খেতে পারবে, এর মধ্যে কোনো সমস্যা নেই। এটা আসলে গ্রাম্য একটা প্রচলন বা গ্রাম বিভিন্ন গ্রামের মধ্যে এই কথাটার রেওয়াজ আছে, এটা মানে অবান্তর কথা, এর এই কথার কোনো ভিত্তি শরীয়তে নাই, বিধে আমরা এটা অবশ্যই পরিহার করব। তবে ছোট্ট একটু পার্থক্য আকিকা এবং কুরবানির ক্ষেত্রে, যে যেমন কুরবানির আপনার আপনার পশুর চামড়াটা সৎকা করে দেওয়া লাগে বা এর অর্থ সৎকা করে দেওয়া লাগে, সেই ক্ষেত্রে আকিকার বিষয়টা, আকিকার যে পশুর চামড়া এই চামড়ার বিধানটা একটু ভিন্ন। ওইটা ওয়াজিব ছিল, ওই চামড়াটা সৎকা করে দেওয়া, আর এই চামড়াটা সৎকা করে দেওয়া বা এটা কাউকে দিয়ে দেওয়া, এটা আপনার মুস্তাহাব পর্যায়ের। জি, এতটুকুই ব্যবধান রয়েছে।